সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর আবির ডেরি ফার্ম। এই আবির ডেরি ফার্মের যে দুজন লোককে দেখছেন, আসলে আসলে এই দুজন কি ঝগড়া করবে আজকে জানি না। আসলে স্বামী কথা হলো, বউ বলছে যে না আমার অনেক লাভ অনেক লাভ, আসলে লাভটা কোথায়? এবং স্বামী স্ত্রী দুজনে কিন্তু এটা অঙ্কটা কষে দিবেন কিভাবে, আমরা সেই বিষয়গুলো জানবো। আবির ডেরি ফার্মের একমাত্র কর্ণধার নজরুল ভাই এবং পাশাপাশি তার বউ আশা, আসলে বউয়ের কথায় খুশি না রাগ, এই বিষয়টাই কিন্তু আজকে ক্লিয়ার হবে। অনেকে বলেছেন যে তার বউকে নাকি আমরা ভাড়া করে এই খামারে দাঁড় করাইছি, ইন্টারভিউ নিয়েছি। অনেকে কমেন্ট করেছেন, ভাই আপনারা যারা কমেন্ট করেছেন আজকে, আসলে এই ভাড়া করা বউটা আসলে কি তার বউ নাকি আসলে ভাড়া করা, এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। চলুন দর্শক, কথা বলবো নজরুল ভাই এবং আশা আপুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদেরকে একটু বলবেন নজরুল ভাই, আসলে কি এমন কথাতে আপনি কষ্ট পেলেন যে বউর কথাতে আপনার মানে এখনো জ্বলছে? কষ্টের কথাই তো, কারণ উনি বলল 2018 সালে আমাদের খামারে 2 লাখ টাকা ইনকামের মধ্যে 1 লক্ষ টাকা ইনকাম থাকে আমার। এখন 1 লক্ষ টাকা তো ইনকাম, এখন 10 টাকা পকেট থেকে বাই করতে অনেক পরিশ্রম হয়ে যায়। যে খাদ্য বসির দাম সেটা তো উনারে বুঝাইতে পারতেছেন। উনি তো ঠিকই বলছে আপনাদের কথা অনুযায়ী, আমাদের খামারে 2 লক্ষ টাকা বিল আসে, 1 লক্ষ টাকা খরচ হয়, 1 লক্ষ টাকা থাকে। এখন যে হাল, এখন উনি তো উনাকে একটা ভালো একটা 3 পিস 1500 টাকা কিনে দেবো, এটা দেওয়ার মতো আমার মতো কোনো সামর্থ্য নাই। সেটা কি আমি মানুষকে বলতে পারবো? বলতে পারবো না। তবে এখন খামার থেকে কই যাবো সেটা আমি নিজেও বলতে পারতেছি। তবে উনার কথা অনুযায়ী উনি আমার ফোন নাম্বারটা দিছে। অনেক ভাইকে আমি সাজেশন দেই, গরু কিভাবে কি করলে ভালো হয় সেটা আমি দেই। অনেক গুরুত্ব ভোগ হইলেও মানুষের সেবা করারে আল্লাহ ভালোবাসে করি। এখন তো অনেক খামারই আমার জন্য হয়েছে বা লাভের অঙ্ক দেখে বুঝে না বুঝে খামারি করছে। এখন তো আমাকে ফোন দিয়ে জ্বালা, ভাই কি বলে কি করলেন? বললাম ভাই দুধের কেজি এখন 60 টাকা, বুঝির কেজি 50 টাকা, কিভাবে আপনি আগাবেন? আইগানের মতো তো সিস্টেম নাই। বলে ভাই আশা আপু তো বলছিল। হ্যাঁ ভাই আশা আপু বলছিল। আপনি দুধের কেজি কত বেচেন? বলে ভাই গ্রাম অঞ্চলে দুধের কেজি 40 টাকা। আশা আপু একটু পাশাপাশি আসেন, আপনি মন খারাপ করেন না, আপনার সেই সুযোগটা আসবে, একটুখানি ওয়েট করেন দর্শক। হ্যাঁ তারপরে বলুন। এখন বলি ভাই গ্রাম অঞ্চলে দুধের কেজি কত? বলে ভাই 40 টাকা কেজি। ভাই বুশিগাঁও কত? বলে ভাই বুশিগাঁও 50 টাকা কেজি। বললাম ভাই আপনি লস বলতে না, সারা পৃথিবী জুড়ে এখন খামারি লস, কারণ এখন বুশির দাম বেড়ে গেছে। এখন আপনি কিভাবে লাভের মুখ দেখবেন? আমি অন্যের খামার থেকে দুধ যখন 40 টাকা কেজি নিচ্ছি, 50 টাকা কেজি দুধ বেচছি, তারপরও লাভের মুখ ভালো দেখছি। আর নিজের খামারের দুধ 60 টাকা কেজি আজ 4 বছর আগে, এখনো 60 টাকা কেজি। 60 টাকা কেজি দুধ বেচা অর্ধেকের অর্ধেক ভুষির দাম বেড়ে গেছে। আমি এখন যেভাবে পথে বসে আছি, আপনি কিভাবে সাবলীক হইবেন এভাবে তো আমার জানার মতো নাই। ভাই আপনার দুধের দাম তো আপনি বেশি বিক্রি করেন, মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ ভাই আমি বিক্রি করি বেশি, ঠিক আছে। এখন কর্মচারীর বেতন তো প্রতি বছরে বছর আছে। আমার পলট ভাড়া তখন 2014 সালে দিছি 4000 টাকা, এখন এই 2021 সাল এই জানুয়ারিতে এই করোনা এই দুর্ভোগের ভিতরে এখন 9500 জায়গা 10500 টাকা করে দিয়েছে। প্রতি বছরে 1000 টাকা করে বাড়ে বিদ্যুৎ বিল, যেভাবে পরিমাণ বাড়াইতেছে 14 টাকা ইউনিট, তখন আমি বিদ্যুৎ বিল দিছি 11 টাকা ইউনিট, এখন 14 টাকা ইউনিট। পানির বিল বাড়াই দিয়ে দিতে হইতাছে, তার মধ্যে কি বলবো আমি এখন কোন অবস্থায় আছি সেটা নজরুল ভাই আসলে শুনবো, আপনার এই কথাগুলো শুনবো। জি এই যে পাশে যে মহিলা মানুষটা দাঁড়িয়ে আছে, এটা কে? কথা বলা উনি আমার না না কে? উনি আমার ওয়াইফ, উনি তো কথা বলে। আরে আপনি আমার কথা শুনেন আগে, দর্শক তো বলতেছে যে এটা ভাড়া করে নিয়ে আসছে। জি না জি না, উনি আমার ওয়াইফ। আসলে বিয়ে করছেন? হ্যাঁ 100% শিওর। অনেকে বিয়ে না করে ওয়াইফ বলে না? হ্যাঁ বলতে পারে, এভাবে বলতে পারে। আপনি কোথাও বলছিলেন নাকি? জি না অসম্ভব, আমি তো আমি যা করি একাই, কোনোভাবে এভাবে এ হয় না। আর আমরা এর আগে একটা প্রতিবেদন নিয়েছিলাম, আপনার ওয়াইফ বলেছিল আশা আপু কিন্তু একটা কথা বলছে। জি এত ছোটবেলায় বিয়ে করেছেন, মামলা হলো না কেন আপনার নামে? না সেটা তো নিজের ঘরের মধ্যে, সেটা তো মামলা হয়, কোনো পরিচিতি আসে না, সেটা তো আমার ইনকাম সুজবই যা উনার ভাই উনার বাবা দেখছে বা ছেলে ভালো, ছেলে কোনো ইয়াতে নাই, ছেলে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে আছে। তবে আজকাল যুগে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছেলের কাছে বা রিস্কের ড্রাইভার ভালো ছেলের কাছে মেয়ে বা বোন বা ভাগ্নি দিতে রাজি সবাই, সেটাই।
উনার ভাই জানে, উনার ভাই আমার বোন জামাই, উনার ভাই আমার আই ভাই সবই জানতো, ঠিক আছে, আপনের মধ্যে আমাদের জি না, উনি আমার তালুইতো ভাই, আমি উনার তালুইতো ভাই। আচ্ছা, আপনার চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, তো আপনের মধ্যে কেন? জি, আপনের মধ্যে উনি আমাদের ব্যবসার ইটি বুঝতো বা টাকা পয়সার ইয়ার ব্যাপারে উনি জানতো, আমি কোন টাকা পয়সা সে কিন্তু বুঝেই নাই, বলে যে ভাই আমি যে বিয়ে করছি তখন আমি বুঝতেই পারি না। উনি তো তখন ক্লাস 6 এ পড়ে, উনি কি বুঝবে ক্লাস 6 এ উনার কি বিয়ের বয়স? ওনারে যে কোনো চক্রান্ত ভাবে আমি বিয়ে করি, আমি তো আবার এসে ব্যবসা বাণিজ্য গুছাই লইছি। স্বীকার করছেন আপনি? জি জি জি, চক্রান্ত ভাবে আপনি বিয়েটা করছেন, তাহলে স্বীকার করছেন ভাই? হ্যাঁ, 100%, কারণ আমি একা চলতে পারতেছি না, আমি তো ভাই তার বিয়েটা কিন্তু অনেক কোটিপতির ঘরে হতো ভাই, কিন্তু আপনি এই চক্রান্তটা কেন করলেন ভাই? ভাগ্য আছে ওনাদের, গরু খামারে কাজ করবে, গরু খামার থেকে লালন পালন করে আমি সুখী আছি জানেন, জামার পাশে যেরকমই হোক মনটা অনেক ভালো, মন দিয়েই সংসার চলে, তো মনটা অনেক ভালো, আমি খুব সুখী। আপনাকে কিন্তু প্রশ্ন করিনি, তার আগে বক্তব্য দিচ্ছেন কেন? বলে দিলাম, মানে পরে তো করতেই পারেন, তাতেই খুশি। আসলে আপনি বললেন খুব খুশি, এই যে পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আপনার স্বামী বললো যে তার ভবিষ্যৎ মানে হলো এই গরুর খামারেই কাজ করতে হবে, তার লিখে রাখছে আল্লাহ, এটা কতটুকু সত্য? এটা সত্য বলতে কি, এটা আমাদের, আমরা বিশ্বাস করি, কারণ জানেন আমরা মানে এই যে এখানে গরু পালি, আমরা পারি না একটা ভালো ফ্ল্যাট নিয়ে থাকতে, কিন্তু আমাদের ওখানে ভালো ঘুম হবে না, কারণ আমাদের সম্পত্তি এখানে, তো আমরা পাশে এই রুম করে, আমরা নিজেরাই রুম করে এসেছি, তাহলে এটা হচ্ছে নিজেদের ব্যাপার। অনেক ভালো লাগলো কথাটা শুনে বোন, আমাদেরকে একটু বলবেন যে যারা বলছে যে যে দর্শকরা বলেছে এটা ভাড়া করা, এটা তার বউ না, নজরুল ভাইয়ের বউ না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যার মন যেরকম সে তো ওরকম কথাই বলবে। হ্যাঁ দর্শক, আপনারা মানি হলো আমরা নজরুল ভাইয়ের আসলে যে কতটা সুখী পরিবার সেই বিষয়টা কিন্তু আমরা আজকে ক্লিয়ার করার জন্য কিন্তু এই প্রতিবেদনটাকে দাঁড় করানো, আসলে আমরা আমরা আচ্ছা অনেক পরিশ্রমী, আসলে এই পরিশ্রমী মানুষটা এখন কি করবে, বারবার কতক্ষণ পর পরে বলে ভাই আমাকে ছাড়েন। হ্যাঁ, এই যে এখন গায়ে বানাবে, দুধ প্যাকেট করব, গরুর জন্য জাউ রান্না করব, আবার গরুর ঘাস দেওয়া হয়েছে এইগুলো পরিষ্কার করতে হইব, অনেক কাজ আছে, ছেলে আছে, ছেলেরে পড়তে বসাতে হবে, খাওয়াতে হবে। আপনি পড়াশোনা করেছেন কতটুকু? আমি মাধ্যমিক পড়ছি, মানে ক্লাস 6 এ বিয়ে হলে উপরে আবার পড়ছি। পড়ছেন তারপরও? হ্যাঁ। এই গরু পালন করে এর ভিতর? না, তখন মানে আমার হাজবেন্ড সুযোগ দিত। এর ভিতরে পড়াশোনা করাইছে আপনাকে? হ্যাঁ। এটা এই স্বামীটা পাইলেন কই এমনি, কিভাবে পাইলেন? ভাগ্যে মিলেছে। ভাগ্যে মিলেছে, উপর আল্লাহ চাইলে কি না হয়, তাই না? দর্শক, এই যে নজরুল ভাইকে আমরা আরেকটা জিনিস বলি, নজরুল ভাই আমাদেরকে একটু বলবেন ভাই, ক্লিয়ার হলো আসলে দর্শক যারা আছেন ভাই বোনরা, আপনারা আসলে আমরা ভাড়া করে নিয়ে আসে, কোনো খামারিদেরকে দাঁড় করাই দেয় না, কথাও বলি না, জানি না আসলে এটা হতে পারে, কেউ না ভাড়া তো করে, সেই প্রমাণ অবশ্যই দর্শকরা পেয়েছেন। আপনারা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমাদের চ্যানেলের যতগুলো মানুষের ইন্টারভিউ দেখবেন কোনো ভাড়া করা থাকে না, একেবারে অন দ্য স্পটে আপনারা যদি ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা দৃষ্টিতে আপনারা কথা বলতে পারবেন, অথবা ইন্টারভিউ নিয়েছিলাম আশাপুর আর কথা বলছেন নজরুল ভাই, সেই কারণে মনে করছে শালা মেয়ে মানুষের ইন্টারভিউ সেখানে কথা বলে পুরুষ, জি এই কারণে কি ভাড়া করা বলছে? হ্যাঁ, মেয়ে মানুষ অনেক ছেলে মেলেরা ফোন দেয়, ফোন তো আমি ইউজ করি, ওটা সেটা আমার পার্সোনাল নাম্বার, অনেক বাসা বাড়ি নাম্বার দেওয়া আছে, ওটা দেওয়া সব কিছুই করা, সেই নাম্বারটাই বলে দিস আর কি। অনেক বিরক্ত করতো ফোনটা। আমাদেরকে একটা মানে এমন একটা প্রশ্ন যে প্রশ্নটি আশাপুর একটু কাছাকাছি আসবে, আপনি দূরে কেন? আমার কাছে কেন জানি একটা প্রশ্ন আসলো এই দূরত্ব সৃষ্টির কারণে, আর নজরুল ভাইয়ের কাছে, নজরুল ভাই দুইজনের কাছে প্রশ্নটা থাকবে, জি কাকে বেশি ভালোবাসেন, গরুকে না ভাবিকে? সবচেয়ে আমি ইসলাম ধর্মকে বেশি ভালোবাসি। ইসলাম ধর্মের পরে? পরে, তারপরে কাকে ভালো? ইসলাম ধর্মের পরে আমি বাবা মাকে ভালোবাসি। এরপরে যদি আপনার পাশে যদি গরু এবং মানে হলো বউকে দাঁড় করায় দেখ, কোনটাকে বেশি ভালোবাসেন? সেটা দুটোটা এক সমান সেম সেম, কোনটা আমি ফেলতে পারবো না, কারণ গরু হচ্ছে আমার ওয়াইফ, যে আমি ওয়াইফকে আদর করার আগে ওয়াইফ আমার গরুকে অনেক ভালোবাসে, আমি কাকে থুয়ে কাকে বেশি ভালোবাসবো, দুটোটাই আমার কাছে সেম। আজকের পর কিন্তু ঝগড়াটা বেড়ে যাবে, বাড়তেই পারে, কিন্তু শুনতেছে যে ভাবির চেয়ে আপনি গরুকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ আমি গরু দিয়ে এতটুক, আপনার ভাবিও গরুই, আমার চেয়ে গরুর ভাবি আপনি ভালো বেশি ভালোবাসে, ভাবি আপনি গরুকে,
কারণ এই গরু ভাবির কাছ থেকে একটু শুনি নিজের খাওয়া দাওয়া। আচ্ছা আশা আপু আসলে এবার বলবেন, আসলে আপনার মুখের এক্সপ্রেশনেই বলে দিচ্ছে আসলে কি বলবেন জানি না, তারপর আমরা প্রশ্নটা করি। একই প্রশ্ন। হ্যাঁ, যেহেতু উনি ঘুমায় আমি আগে সকালে উঠে নামাজ পড়ার পরে দিয়ে গরুর কাছে আসি আগে, তাহলে গরুটাই আপন? গরুটাই আপন দেবে ভাই আপন? হ্যাঁ গরু ভাই, তারপরে, কারণ গরুকে খাবার খাওয়ায় তারপরে দিয়ে ভাইয়ের জন্য রান্না করি, তাহলে গরু আগে না? দেখা গেছে আমরা যাওয়ার পর কিন্তু ভাই আপনাকে বকা দিতে পারে। হ্যাঁ না না একদমই না, সেটা হইলে তো এখনই বলে দেখ। তাহলে কে আপন কে পর? পশু বা প্রাণীকে ভালো না বাসলে আজ তাদের এই অবস্থানটা পরিবর্তন হতো না, সেটাই হলো মানে মূলত। আপনারা আসলে কিভাবে নেবেন যে সাংবাদিক কি ধরনের অবান্তর প্রশ্ন করছে, কারণ এই এই বিষয়গুলোর মধ্যে থেকে আপনারা কি জানতে পেরেছেন আর কতটুকু বুঝতে পেরেছেন জানি না। আমাদের কাছে যেটা মনে হলো যে নজরুল ভাই এই বোবা প্রাণীগুলোকে অনেক ভালোবাসেন, পাশাপাশি আশা আপুকে, কারণ আশা আপুকে না হলে কিন্তু তার এই সংসারটিকে আজ এতটা অবস্থানে দাঁড় করাতে পারলেন না। কিন্তু অনেকে মনে করতে পারেন যে যদি আশা আপুর কথা বলতে যায় যে বেটা বউকে ভালোবাসে তাহলে গরুর জন্য এত কেন, কিন্তু তার ভালোবাসার একটা জিনিস দিলেন আশা আপু, কিন্তু সেটা ক্লিয়ার করলো যে আমি স্বামীর আগে কিন্তু গরুকে খাবার দিই তারপরে দেয় স্বামীকে, কিন্তু এই ভালোবাসার ঘেরা সংসারে দুজনের ভিতরে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই, আমাকে কেন ভালোবাসলা না, আমাকে কেন বললা না, এই কথাগুলো কিন্তু থেকেই যায়। দর্শক, এই ভেদাভেদের থেকে আমাদের মুক্তি পেতে হবে, কারণ হলো ভালোবাসাটা এমন একটা জিনিস, এটা মনের বিষয়, ভিতর থেকে আসবে, সেই ভালোবাসা না থাকলে কিন্তু সংসারও থাকতো না। নজরুল ভাই জি, আপনার বউয়ের একটা মানে হলো জাহাজ মার্কা একটা গরু ছিল জি, সেই জাহাজ কোথায়? সেই জাহাজটা আমি বিক্রি করে দিয়েছি, ওইটা আমি গাভিন কনসেপ্ট করতে পারিনি, খুব দুঃখের বিষয়, সেটা অনেক কষ্টের বিষয়, সেটা আমি বলে আপনাকে বুঝাতে পারবো না, সেটা মানে বুঝাতে গেলে অনেক এটা আবার পুরোনো কথা আবার জেগে উঠবো, সেটা আমি বলতে চাই না। সেটার একটা বাচ্চা আমার বাবা কুরবানির জন্য রেখে দিছে, আমি ওই স্মৃতিটা আপনাকে দেখাইতে পারবো, যেহেতু আপনি এর আগে ভিডিওতে জাকাজ গরুটা জনকা ভিডিওতে উঠাই ধরছিলেন, সেটা আমার রেকর্ডটা ছিল 45 লিটার দুধ, আমি তার বাচ্চা একটা ষাঁড় বাচ্চা আছে, এটা আমি কুরবানির জন্য রাখছি আল্লাহর হস্তে, মেয়ে বাচ্চা হলে আমি গাভি বানাইতাম, যেহেতু ছেলে বাচ্চা তাতেও আমি খুশি, ওটা আমার বাবার ইচ্ছা, আমি ওটা কুরবানি দেবো, ওটা আছে আমি আপনাকে দেখাতে পারবো। এই যে 45 লিটার দুধের গাভি আসলে এখন বর্তমান বাজারে মূল্য কত? এখন বর্তমান বাজারে 4.5 থেকে 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকা দাম আছে। আর আপনি বিক্রি করলেন কত? আমি 1 লক্ষ টাকা বিক্রি করে দিছি, ওটা গাভিন থেকে না, মাংস হিসেবে, কষাইয়ের দামে জি, মাংস হিসেবে। কষ্ট লাগে না? কষ্ট লাগলে কিচ্ছু করার নাই, কি করবো আমরা, ওখানে যে খাদ্য বসির দাম। এই দুজনের দুজনের ভালোবাসা গেরা এই খামারটি আসলে আমরা সবাই পৃথিবীর সব মানুষের কাছে অনুরোধ করছি, এই বোন এবং ভাইয়ের জন্য যেন দোয়া করেন এবং তাদের সংসারের ভিতরে যেন কোনো রকম কোনো অশুভ শক্তি যেন গ্রাস না করতে পারে, তাদের ভালোবাসা যেন ফাটল না ধরতে পারে, এবং খামারের ভিতরে যখন এই ভালোবাসা গেরা যেন খামারটি আরও উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনা করি। আমাদেরকে একটু বল ভাই বলবেন যে আপনার এই খামারে যে এমন কোনো স্মৃতি রয়েছে যে স্মৃতির কথাটা মনে পড়লে এখনো কান্না আসে, কষ্ট হয়? হ্যাঁ, স্মৃতি তো হবে, আমি 2.5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসলাম, নিয়ে আসার পর হ্যাঁ গরুটা মারা গেল, আমি কোনো ডাক্তার পাইলাম না, ভালো মন্দ বুঝতে পারলাম না, আমি যতটুকু বুঝি ততটুকু ট্রিটমেন্ট দিছি, ট্রিটমেন্ট দিয়ে গরুটা মারা গেছে, ওটা স্মৃতি রেখে দিছি, শিং খুবলা করে শিং আমার গরু করে টাঙ্গাই রাখছি, সেটাই আমার স্মৃতি আসতে আছে, স্মৃতি নেই, মানে ওই স্মৃতিটাকেই রেখে দিয়েছেন জি, ওটা খুব আমার ভালোবাসার গুণ। আপনার খামারে আসলে এই যে আপনি আমাদের এর আগের প্রতিবেদনে বলেছেন আমি নজরুল না বাঁচতে পারলে খামার করে আর কেউ বাঁচবে না, বাঁচতে পারবে না, কারণটা কি? 100% যেটা বলছি সেটা 100%, মানে আমি একটা সামান্য জিনিস বুঝাই, এই যে যেমন ধরেন এই যে এই হাউসটা করা হয়েছে, তো এটা যদি একটা রাজমিস্ত্রি আমাদের 700 টাকা প্রতিদিন দিতে হবে, তো এটা আমার স্বামী নিজেই করছে, তো এই টাকাটা বাঁচাইতে পারলো আমার স্বামী, মানে গরু করে সমস্ত কাজ, মানে একটা ঘরের টিন গেলে আমার স্বামী নিজেই করে, তো এদিক দিয়ে করতে পারলে, আর যে না করতে পারবে তো ওনার লোক দিয়ে করাতে হবে, তো এদিক দিয়ে যে করতে পারবে তার পক্ষে ভালো, যে না করতে পারবে তার পক্ষে লস। আপনার স্বামী আসলে খামারে কয়জন কর্মচারী রাখা উচিত ছিল? মানে না নরমালি 3টি লোক। আপনি কয়জনের কাজ করেন? আমি না হলে 2 জনের লোকের কাজ, 2 জনের কাজ আপনি করেন? বেতন দেয়? বেতন দিবে না কেন, সবই তো আমার, সবই আপনার? হ্যাঁ। এটা বোঝেন আপনি? কেন বুঝবো না, গরুকে ভালোবাসে সে আগে, আমি তো আগে গরুকে ভালোবাসি।
দর্শক আসলে আমরা আর কথা বাড়াতে চাই না, আসলে কথা না বললেই মানে লোক কথা যদি বাড়াতে চায় সত্যি কথা বলতে প্রশ্নের পর প্রশ্ন একটার পর একটা আসতেই থাকে। আমরা এই বোনকে শ্রদ্ধা এবং সম্মান এবং দুজন স্বামী স্ত্রীকে স্যালুট জানাচ্ছি সারা পৃথিবীর সব মানুষগুলোর পক্ষ থেকে। আপনারা সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।